সো গাইস আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ব্যাগ ফুল থাকার পরেও গোলওয়াল নিতে হয়। অর্থাৎ আপনার ব্যাগ যদি মনে করেন বা এখন ফুল আছে, ঠিক আছে, এরপরও আপনি কিভাবে গোলওয়াল নিতে পারেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা গোলওয়াল আছে, বাট আমার ব্যাগ ফুল থাকার কারণে গোলওয়ালের উপরে বিড়িখার মতো মাঝে একটা দাগ চিহ্ন দেখাচ্ছে। অর্থাৎ আমার ব্যাগে কিন্তু জায়গা নাই, দেখতে পাচ্ছেন আমার ব্যাগে জায়গা নাই। এখন আপনি কি করবেন, এখন আপনি ঠিক আপনার গোলওয়ালের উপরে ক্লিক করবেন এবং সিধা দেখবেন যে উপরে SW যে মার্কটা আছে ভাই, SW দিকে সিধা সুধা তাকাবেন। এরপর গোলওয়ালটা হাতে নিয়ে রিল্যাক্সে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি গোলওয়ালের এখানে গিয়ে আবার গোলাটা নিয়ে নেবেন। হ্যাঁ ঠিক এইভাবে এত গোলাল আসলো কই, তাই নাকি ভাই? তো গাইস কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনার কাছে দেখতে পাচ্ছেন যদি সামনে এসে দেখেন আরো অনেকগুলো গোলওয়াল আছে, তখন আপনি কি করবেন সিধা আপনার যে ডান হাত আছে ডান হাত দিয়ে হাতের উপর বমটা নেবেন। বমটা নিয়ে সিধা এইখানে মেরে দিয়ে বমের উপর গিয়ে রিল্যাক্সে আপনার কষ্টার দেশ বসিয়ে দিবেন। হ্যাঁ দেখেন আপনি লবিতে চলে গেছেন ভাই, খুব ভালো একটা কাজ করছেন, পারার মতো বুদ্ধি টুদ্ধি না খাটায়। তো গাইস অনেকে আমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন যে ভাই সব থেকে ভালো গাড়ি কোনটা ফ্রি ফায়ারের ভিতরে। তো ভাই আমি আপনাদের এক কথা উত্তর দিতে চাই, টেম্পু হচ্ছে সব থেকে ভালো একটা গাড়ি, কারণ ভাই এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ, আর বাংলাদেশি প্রোডাক্ট মানে তো বুঝিনি, আমাদের নিজের দেশে বানানো ভাই। এত সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছেন, হয়তো খাপড়া খুবড়ো বা ছোলো চলে এরকম কিছু বলতে পারেন, বাট ভাই এর ভিতরে যদি আপনি একবার বসে থাকেন, ঠিক আছে, আপনার গাড়ির কোনো সমস্যা হবে না, গাড়ি সিরিয়াসলি বলতেছি। আর এটা উঁচু নিচু সব জায়গায় দিয়ে চলতে পারে যেমনটা দেখতে পাচ্ছেন, আর ইনেমি যতই মারুক আপনার গাড়ির কোনো কিছুই হবে না, কিন্তু আপনার গাড়িটা মেরে যাবে। আপনারা যদি আমার কাছে জিজ্ঞেস করেন দুনিয়ার সব থেকে বেস্ট স্নাইপার কোনটা, তাহলে আমি এক কথায় উত্তর দিতে পারবো, হচ্ছে Kar90Z, কারণ এটাতে ভাই অটো এম সাপোর্ট করে, ঠিক আছে, আর এমন সুন্দর একটা গান, এর মতো একটা গান হয় না, মাঝে মাঝে একটা গুলিতে আমি এনিমি মারিয়ে ফেলতে পারি, ঠিক আছে। তো আজাইরা পেছাল গল্প বাদ দিয়ে চলেন আগে আমরা আমার ইন্ট্রোটা দিয়ে নিই, ইন্ট্রো না দিলে আসলে ফিলিংস পায় না। সো গাইস আজ আমি আপনাদের শিখাবো কিভাবে Kar90 দিয়ে রোগা রাখতে হয়। আমি শিওর ভাড়া আজকে সকালে আমার বাথরুম ক্লিয়ার হয়ে